জীবনে যদি কাউকে ভালোবাসেন তাহলে রাগী মেয়েকে ভালোবাসুন, কারণ তাদের উপরে হয়তো অনেক রাগ থাকে কিন্তু ভিতরে থাকে অজস্র ভালোবাসা। একটা রাগী মেয়েকে আপনি একটু ভালোবাসা দিয়ে দেখেন, সে তার সবটা উজাড় করে আপনাকে ভালোবাসবে। একটা সময় দেখবেন ওর যত সমস্যা আছে, অন্য কারো উপর যত রাগ আছে, কারণ সে জানে আপনি ওর আপন মানুষ। আপনি ওকে কখনোই ছেড়ে যাবেন না। আপনার উপর রাগ দেখানোর আরেকটা কারণ হলো ও আপনাকে নিজের চেয়ে বেশি ভালোবাসে। আপনি তাকে কখনো ছেড়ে যাবেন না, সেই বিশ্বাস ও রাখে। আবার মাঝে মাঝে দেখবেন খুব সহজ ব্যাপারগুলোকে নিয়ে রাগ করে বসে থাকবে না, রাগের মাথায় সবকিছু পরিবর্তন করে ফেলে। ধরেন আপনাকে ব্লক দিয়ে দিতে পারে, প্রোফাইল পিক নিক নেম সব কিছু পরিবর্তন করতে পারে। মোট কথা, রাগের মাথায় রিলেশন ভেঙে দিতে পারে। রাগের মাথায় হয়তো এসব করবে, কিন্তু বিশ্বাস করেন ভাই, এসব করার পর রাগী মেয়েটাই লুকিয়ে লুকিয়ে কাঁদবে, কারণ সে চায় তার প্রিয় মানুষটার তার রাগ ভাঙাক, তাকে সরি বলে কাছে টেনে নিক। তখন আপনার যদি একবার সরি বলে তাকে বুকে টেনে নেন, দেখবেন এক নিমিষেই সব কিছু ভুলে গেছে। রাগী মেয়েরা অতি সহজে সরি বলে না, ওরা ভাঙবে তবে মটকাবে না। ওরা রাগের কারণে হারিয়ে ফেলে জীবনের অনেক কিছু, রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে, এমনকি ওরা যাকে ভালোবাসে সেও যদি জীবন থেকে চলে যায় সেটাও সে মুখ ফুটে বলবে না। আমি তোমাকে খুব ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। রাগী মেয়েরা আর যাই করুক কখনো কাউকে ধোকা দেয় না, তারা যাকে একবার ভালোবাসে তাকেই সারা জীবন আপন করে রাখতে চায়। কাউকে কষ্ট দিলে ওরা নিজেই বেশি কষ্ট পায়। এই রাগটাকে অনেকেই বুঝে না, স্বার্থপরের মতো ছেড়ে চলে যায়। যখন রাগী মেয়ে বলবে তোমাকে আমার দরকার নেই, তুমি আমার জীবন থেকে চলে যাও, তখন কখনোই ওকে ছেড়ে চলে যাবেন না, তার হাত দুটো আরো শক্ত করে ধরে রাখবেন। রাগের মাথায় ও হয়তো অনেক কিছুই বলে, কিন্তু যখন ওর রাগ থেমে যায় তখন নিজের ভুলটা বুঝতে পারে। রাগী মেয়ের রাগটাকে ভালোবাসা হিসেবে গ্রহণ করুন, কারণ ও আপনাকে অনেক ভালোবাসে বলেই আপনার উপর রাগ দেখায়। যারা রাগী মেয়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন তারাই একটা সময় জীবনটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারে।